হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা মানুষের মুখোশ খুলব। সে যে কত বড় ঢপবাজ বা সে কত রকম পাল্টিবাজ, সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরব। তা যারা এই মানুষগুলোকে ফলো করছো, একবার জাস্ট ভেবো যে যখন এই সময়টা আছে তারা এরকমভাবে রং বদল করে নিয়েছে, কালকে যখন আবার সময়টা বদলে যাবে এরা কিন্তু আবার রং বদল করবে। তো কেন এদেরকে ফলো করছো, তো সেগুলো আমি বলবো। তার আগে বলে রাখি, বহু এমন সময় হয় যখন আমরা কোনো সেলিব্রিটি, মানে কোনো পলিটিশিয়ান, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কোনো ফেমাস ব্যক্তিদের নিজেদেরই কথার, তাদের আগের কথার আগেনস্টে যেতে দেখি। যেমন অক্ষয় কুমার, সে নিজেই ওমাই গড সিনেমাতে বা ওমাই গড প্রমোট করার সময় বলেছেন যে আমি বহু সময় দেখি এরকমভাবে খাওয়ার দুধ এগুলো ওয়েস্ট হচ্ছে মন্দিরে। যদি সেই খাওয়ারটুকুই কোনো গরিব বাচ্চা, কোনো দরিদ্র কেউ পায়, তাহলে সেটাই বোধহয় সবথেকে ভালো কাজ। ওই বাচ্চাটার মধ্যে ভগবান আছে, ওই না খাওয়া মানুষটার মধ্যে ভগবান আছে। এই শিক্ষাটা, এই লেসনটা সে সিনেমার মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে দিয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন সে অন্য সিনেমা বানাচ্ছে, দেখাচ্ছে অক্ষয় কুমারই গিয়ে একই কাজ করছে। বা অক্ষয় কুমার লোককে বলছে হিরোগিরি নেই হ্যাঁ, কিন্তু অক্ষয় কুমারই পরবর্তী সময় এই করছে, ওই দু আঙ্গুল রয়েই গেছে। যাই হোক, তো এরকম ধরনের জিনিসপত্র আমরা দেখেছি, ট্রোল করেছি। এবার বিষয়টা হচ্ছে, এদেরটা ধরা পড়ে, এদেরটা দেখা যায়। আর কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে ওপর চালাক, তারা ভাবে তাদেরটা দেখা যাচ্ছে না, কিন্তু তাদেরটাও দেখা যায়। তো বিবেক অগ্নিহোত্রী, যে এবছর দ্য কাশ্মীর ফাইলসের মতো সিনেমা বানিয়েছে যেটা আলট্রা ব্লকবাস্টার হয়েছে, সে ব্রহ্মাস্ত্রের এই সাকসেসের পরে দুটো টুইট করে। একটা টুইট হচ্ছে যে যখন বলিউডে সবটাই মিথ্যে, তখন আপনি কাদের বিশ্বাস করবেন, এটাতে একটা বড় প্রশ্ন। কারণ কেউ সত্যি বলছে না, কেউ এখানে R&D ইনভেস্ট করতে চাইছে না, যেখানে R&D ইনভেস্টমেন্ট হচ্ছে জিরো। সেখানে স্টারদের ওপরে প্রায় 70-80% ইনভেস্ট করা হচ্ছে। পরবর্তী সময় তিনি এমনও বলেন যে বলিউডের ইনসাইডারদের থেকে খবর পাওয়া আইনক্স PVR এদের 800 কোটি টাকার যে সম্পত্তি, সেটা এই ছবিটার দ্বারা, মানে এটা কীরকমভাবে ফেক যে কালেকশন বলছে নাকি, সেটার দরুন প্রায় 800 কোটি টাকা লোকসান হয়ে গেছে এবং এর কোনো উত্তর নেই বলিউডের কাছে। তো এই পুরোপুরি যে বিজনেসের সিনারিওটা আমরা দেখছি, এটা পুরোপুরি ফেক। মানে আপনারা অনেকেই সিনেমাটা দেখেছেন, দেখছেন হলে কীরকমভাবে হাউসফুল, কীরকমভাবে ছবিটা কামাই করছে। তো যেখানে যেটা হবে সত্যি, সেটা তো বলতেই হবে। যেমন ওই হিরোপন্থী 2, ওই ছবিটার কালেকশান ফেক ছিল, সেটা নিয়ে সবাই কথা বলেছে। সেটা যে কালেকশান ফেক, এটা আমরাও বলেছি, সবাই বলেছি, কারণ ধরা পড়ে গেছে। 90% দেখাচ্ছে শো বুক, পুরোপুরি ফার্স্ট ফিলিং, হলে গিয়ে দেখি 4-5 জন বসে আছে। এটার ক্ষেত্রে তো সেটা হয়নি, এবার এরা এটা জোর করে প্রুফ করবে। এবার বিবেক অগ্নিহোত্রী, তিনি যে এত কথা বলে বেড়ান, তার আরও একটা টুইট নিয়ে আগে বলে নিই। সে এই কাশ্মীর ফাইলসেরই একটা ছবি আছে যেখানে অনুপম খের ওই শিবের একটা রূপ থিয়েটার করে ফিরছিল, তো সেই ছবিটা দিয়ে সে লিখেছে নেভার ফুল অ্যারাউন্ড উইথ শিবা। ঠিক আছে, তো শিবের নামে আপনারা বোকা হবেন না, এটা সে পোক করেছে ব্রহ্মাস্ত্রকে, যেহেতু এখানে ওই শিবার রেফারেন্সটা রয়েছে, মানে রণবীর কাপুরের রেফারেন্সটা রয়েছে। তো এরকমভাবে সে পোক করছে। কাঙ্গনা রানাওয়াত কী বললো, তাতে আর সত্যি কোনো এফেক্ট পড়ে না, কারণ আমরা জানি কাঙ্গনা কী বলে। তো কাঙ্গনার কথা ধরে লাভ নেই, কিন্তু বিবেক অগ্নিহোত্রীটা বলছে, আমি একটু তার কয়েকটা কথা বলি। সে এর আগে কী টুইট করেছে আপনারা জানেন? সে যখন এর আগে এরকম ধরনের কাশ্মীর ফাইলস সিনেমা বানায়নি, তখন সে টুইট করতো যে ন্যানো গাড়িটার জন্য যেটা লাভ হবে, সেটা হচ্ছে একটা মেয়ে খুব সিকিউর থাকবে ন্যানো গাড়িতে, তার কারণ হচ্ছে এই গাড়িতে গ্যাং রেপ হওয়ার চান্স কম। তিনি এরকম ধরনের টুইট করেছেন, তিনি একসময় বলেছেন যোগা উইদাউট ওম ইজ লাইক বুবস উইদাউট ব্রা। আজকে যারা আপনারা আমির খানের পিকের ওই পোর্শনটা নিয়ে তাকে ট্রোল করেন যে আমির খান এরকম ধরনের সিনেমা করেছে, তার সিনেমা দেখা যাবে না, আমি খুব সামান্য কয়েকজন লোককেই বলছি, আপনাদের তো ব্রেন ওয়াশ করানো হচ্ছে। আমির খান কি ওই সিনটা লিখেছে না, আমির খান ওই জায়গাটা বলেছে যে এরকম ধরনের সিন ইনক্লুড করো? বিবেক অগ্নিহোত্রী, যে হিন্দু ধর্ম নিয়ে এত কথা বলে, সে একটা সময় এই মহাভারত রামায়ণ এগুলোকে নিয়ে খিল্লি করেছে। সে বলেছে যে দ্রৌপদী বলেছে ছোড় দো মুঝে দুঃশাসন ভাইয়া, ছোড় দো মুঝে দুর্যোধন ভাইয়া, মুঝে ছোড় দো, মুঝে জানে দো, এরকম ধরনের সে পোস্ট করতো, এরকম ধরনের সে টুইট করেছে। রামায়ণে সীতা বলেছে ছোড় দো মুঝে রাবণ, ছোড় দো বলে এরকমভাবে নাকি ভিক্ষা চেয়েছে, এভাবে সে টুইট করতো। তার আজকে 180 ডিগ্রি এই যে পাল্টিটা, সেটা কেন? সে জানে হাওয়াটা কোন দিকে।
কালকে যখন আবার এরকম কিছু ঘটবে, আবার যদি কোনো কিছু বদল হয়, এই মানুষটা আবার পাল্টি খাবে। এই যে আজকে দ্য কাশ্মীর ফাইলস করছে, এই যে আজকে বলছে সমাজে এরকম ধরনের বলিউডের সিনেমা যেটা খুব নোংরা, বলিউডে খুব নোংরা জিনিস দেখানো হয়, সেখানে খুব বাজেভাবে স্টারদের ওপরে খরচা করা হয়, সেখানে এমন সিনেমা দেখানো হয় যেখানে বডি শো হয়, এইসব যে কথা বলছে, তার সিনেমা কী আছে জানেন পরিচালনায়? জিদ। সেই ছবিটায় কী ছিল, কী ছিল সেই সিনেমাটায়? হেড স্টোরি পাওলি দামকে নিয়ে। সিনেমাটা আলটিমেটলি কী, ওখানে কী দেখিয়েছে? সে এই যে বলিউডের গল্প, বলিউডের সিনেমা নিয়ে কথা বলে, তার সিনেমা কী ছিল? জুনুনিয়ত। সে যে রিমেক নিয়ে কথা বলে, তার প্রথম সিনেমা চকলেট বলে, ওটাই তো ইউজুয়াল সাসপেক্টসের রিমেক। তো তিনি আজ কি কথাগুলো কী করে বলেন, আমার সবার আগে এইটাই জিজ্ঞাসা। এবং আপনারা যে একে অন্ধের মতো ফলো করে আসছেন, এর পুরনো টুইটগুলো দেখেছেন, যেখানে হিন্দু ধর্ম, এই মেন্টালিটি, এখানে কীরকমভাবে দেব দেবী দিন নিয়ে সে খিল্লি করেছে, তার নিজের পুরনো সিনেমাগুলো সম্পর্কে আপনারা জানেন তো? সে মানুষটা কতটা পাল্টিবাজ যে আজকে নিজের স্বার্থের জন্য আজকে এই কথাগুলো বলছে। আজকে ব্রহ্মাস্ত্রের যদি ফেক কালেকশন হতো, আপনার মনে হয় যে সবাই এভাবে বলতো? পেজ থেকে, বক্স অফিস ইন্ডিয়া থেকে তরুণ কাকুও বুকে পাথর রেখে কালেকশন নিয়ে কথা বলছে, এটা মিথ্যে হতে পারে? মিথ্যে হিরোপন্থী টুয়ের সময় হয়েছিল। এই যে আজকে আমি বললাম এর আগের ভিডিওতে, মানে দুটো ভিডিও আগে, যে ট্রেড ফিগার আর প্রডিউসার ফিগারের মধ্যে পার্থক্য প্রায় 5-6 কোটির হয়, ঠিক আছে? সেটা নিয়ে আমি কথা বললাম যে হ্যাঁ, এটা পার্থক্য 5-6 কোটি বাড়িয়েই দেখায় এরা। এবার এই মানুষটার ভয়ে এর কাশ্মীর ফাইলসের রেকর্ড না ভেঙে দেয়, এটা হচ্ছে সবথেকে বড় ভয়। এই কারণে এরা এরকমভাবে আপনাদের ম্যানিপুলেট করছে। আগে বুঝুন কাদের ফলো করছেন। এই বিবেক অগ্নিহোত্রী, এরা হচ্ছে পাল্টিবাজ, সত্যি কথা হচ্ছে এটাই। তো এই ছিল আজকের ভিডিও, এবং আপনাদের এটা দেখার পর, এটা শোনার পরে কী অপিনিয়ন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জনতা আমাদের পাশে আছে। Love you all. Bye-bye. Take care. আবার দেখা হচ্ছে।